আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ছুটির দিনে মায়ের হাতে তৈরি মাছের ঝোল ছাড়া দিনটা যেন অসম্পূর্ণ। আসলে নামের মতোই মাছের ঝোলের সাথে মা এবং ঠাকুমাদের সম্পর্কটা চিরকালীন। মায়ের হাতে মাছের ঝোল আমরা প্রত্যেকেই খাই বা খেয়েছি, কিন্তু নিজের হাতে রান্না করা মাছের ঝোল মা দিন আমরা খাওয়াই কজন, করাতে দূরের কথা, এই ভাবনাটাও আসে না আমাদের মধ্যে। তবে এবার সেটাই ভাবাচ্ছেন পরিচালক প্রতিমজি গুপ্তা। রান্না করছেন মাছের ঝোল তার দর্শকদের জন্য এবং অবশ্যই তার মায়ের জন্য। মুক্তি পেল ছবির ট্রেলার। বেশ হয়েছে, তবে ঠিক সেই মাছের ঝোলটা হয়নি। মাংসের ঝোল বা ডিমের ঝোল ছেড়ে হঠাৎ মাছের ঝোল, কারণ মাছের ঝোল মানেই তার কাছে মা। এক কাপ মা, তোর জীবন তুই ঠিক করবি। এক চামচ বাবা, তুমি রান্না শিখবে বলে চাকরি ছেড়ে দিয়েছো। এক মুঠো শ্রীলা, কিছু স্পার্ম সেলস থেকে কি অধিকার জন্মায়? কয়েক চিমটা শ্রীলা, তুমি তো আমার জীবনের পুরো প্লেলিস্টটাই চেঞ্জ করে দিলে শেফ। তাই মাছের ঝোলে রয়েছে সেরকমই একটা গল্প, বললেন পরিচালক প্রতিমজি গুপ্তা। চরিত্রগুলো নিয়ে, এবং মেন চরিত্র হচ্ছে দেবডি, যেটা ঋত্বিক প্লে করছে, একটা প্যারিস বেসড মাস্টার শেফ যে 13 বছর ঘরে ফেরেনি, কিন্তু মা শরীর খারাপ হয়, তাকে বাড়ি ফিরতে বাধ্য হয়। তারপর এই ফেরত এসে অনেক রকম জিনিস ঘটতে থাকে, তার পাস্টের এবং প্রেজেন্টের সব মিলিয়ে একটা নতুন একটা জীবন ওর শুরু হয়, যেটাতেও ঘরে ফেরে। সেটাই হচ্ছে বাড়িতে আমিও ফিরি রোজ, ঘরে ফেরা তাও হয় না, আমাকে পারলে দত্তক নিয়ে নাও, পালাবো তোমার হাত ধরে। ট্রেলারে যার চরিত্র যেন লুক দেখে একটু অবাক হতেই হয়, তিনি ঋত্বিক চক্রবর্তী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন শেফের ভূমিকায় তিনি। তাই দেবটিকে নিয়ে কথা বললেন ঋত্বিক চক্রবর্তী নিজেই, সাথে এও বললেন ছবিতে কেন্দ্রীয় চরিত্রে আসলে মাঝের ঝোলই। এটা তো আমি ছবিটা যখন করছিলাম তখনই আমি জানি যে এই ধরনের চরিত্র আমি আগে কখনো করিনি, আসলে কেউ ভাবিনি বলেই করিনি। তো প্রতিমকে ধন্যবাদ দেবো যে ও একটা এমন চরিত্রে আমাকে ভেবেছে যেভাবে আমাকে সাধারণত দেখা যায় না পর্দায়। আর চরিত্রটার মধ্যে আরও অনেক কিছু নতুন ব্যাপার ছিল, চরিত্রটা শেফের চরিত্র এবং খুবই পপুলার একজন শেফ, একজন ফ্রেঞ্চ বান্ধবী আছে, ফলে আমার অনেকগুলো ফ্রেঞ্চ সিন ছিল, আছে ইনফ্যাক্ট ছবিতে, তো ফলে অনেকগুলো নতুন জিনিস ছিল যেগুলো রোজকার ছবিতে অভিজ্ঞতায় হয় না। তুই, আমার ব্রেনে একটা টিউমার হয়েছে, আমি ভাবতাম তোর সঙ্গে আর কোনোদিন দেখা হবে না আমার সামনাসামনি। মা কি চান তোর? ওই মাছের ঝোলের রান্নাটা মনে আছে? ওটা আমাকে রেঁধে খাওয়াবি? না, আমার মনে হয় মাছের ঝোলটা দেবডির গল্প নয়, আসলে এটা একটা মাছের ঝোলের গল্প, যে মাছের ঝোল নিয়ে অনেকটা স্মৃতি আছে এই গল্পের বীজে, চরিত্রগুলো ছেলে মা প্রত্যেক এই দুজনের একটা স্ট্রং স্মৃতি আছে। আর এই ছবির ক্ষেত্রে যেমন মাছের ঝোল, তেমনি আমাদের প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো খাবার নিয়ে একটা খুব স্ট্রং স্মৃতি আছে, তো সেইটাই আমাদের প্রত্যেকেরই একটা করে ফুড মেমোরিজ থাকে, তো খানিকটা সেটাও এই ছবিটা সেটা নিয়েও কথা বলে। কোথাও যাচ্ছ? দুদিন সময় আছে তোর হাতে, দেখি সেই ঝোলটা বানিয়ে আনতে পারিস কিনা। দেবদের খুব কাছে দুজন মানুষ শ্রীলা এবং ম্যাগি, মাছের ঝোল নিয়ে তাদের বক্তব্য কি শুনে নেওয়া যাক। দেবদের জীবনে ম্যাগির ক্যারেক্টার, এক গ্লাস ম্যাগি যেটা টিজারে হয়তো দেখেছেন, তো আমার ক্যারেক্টারের নাম হলো ম্যাগি, শেফ ম্যাগি। আমি এখানে একটা কলকাতায় একটা 5-star হোটেলে অ্যাজ এ শেফ কাজ করি। তো দেবজি যখন কলকাতায় ফেরেন, ওনার মার শরীর খারাপ হয়, তখন হি হোল্ডস ওয়ান ওয়ার্কশপ এখানে, তো তারপর ম্যাগি হয়ে যায় দেবজি সু শেফ, অ্যান্ড উই গেট ইন টু প্রজেক্ট মাচের ঝোল। বেশ হয়েছে, তবে ঠিক সেই মাছের ঝোলটা হয়নি। শ্রীলা চরিত্রটা তাই দেবের
দেবদত্ত আর কি, তার ওয়াইফের ক্যারেক্টারটা। আর মাছের ঝোল নিয়ে আমি মানে বিশেষ করে আমি শ্রীলা চরিত্র নিয়ে খুব একটা কিছু বলতে পারবো না, কারণ ছবিটা রিলিজ হলে তাহলে তার কিউরিওসিটিটা পুরোটাই বলে দেওয়া হলো আর কি, চলে যাবে ইনফ্যাক্ট। সো প্রতিমের সাথে এটা আমার ফার্স্ট কাজ মাছের ঝোল। আর মাছের ঝোল নামটা মানে মাছের ঝোল আমার ব্যক্তিগতভাবে একদম স্টেপল ফেভারিট ফুড আর কি। সো মাছের ঝোলের সঙ্গে মানে ছবিটার সাথে মানে খুব ক্ষুদ্রভাবে জড়িত থাকার জন্য মানে আমি ভীষণ খুশি আর কি সেভাবে। আর স্ক্রিপ্টটা খুবই ভালো লেগেছিলো, আমার চরিত্রটাও ভীষণ সুন্দর, তো আমি ভাবলাম যে ইউনিটটাও ইজ ফ্যান্টাস্টিক, সো লেট মি ট্রাই, তাই ভাবলাম। অ্যান্ড খুব ভালো লেগেছে কাজটা করে। ওই মাছের ঝোলটা আমরা বানাবো। ওই মাছের ঝোলটা 25 বছর আগের মাছের ঝোলটা। রেসিপিটা ছোট রোল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে। ওর নাম হচ্ছে পলাশ, একজন সাংবাদিক যে দেবদিকে ইন্টারভিউ করে, বাইরে ছিল, কেন এখানে এসেছে। তো পলাশের সঙ্গে ইন্টারভিউ থ্রু ওর আগের জীবনটা আমরা জানতে পারি যে এখন এই অবস্থায় সে কী করে এলো, মানে খুবই ভালো তার সিচুয়েশন। তো কীভাবে সে কলকাতার ছেলে বিদেশে কেন গেল, এখানে কেন এলো, তো সে এই দেবডি ওপেন আপ করে অনেক কিছু বলে পলাশকে। সেটা এন্ডিংটা খুব ইন্টারেস্টিং, ইন্টারভিউ নিলো, ইন্টারভিউ ছাপলো, জাস্ট শুধু সেটুকু নয়, ওদের একটু ওই অল্প দেখার মধ্যেও ওদের সম্পর্কটা একটা ইন্টারেস্টিং জায়গায় যায়, সেটা সেটা বলে দিলে তো মজাটাই চলে যাবে। মিস্টার দেবডি কি চাই? একটা ইন্টারভিউ। তুমি কি জানো আমার সম্পর্কে? মাছের ঝোলের মধ্যে দিয়ে সব কিছু বলা আছে, মানে সেটা মায়ের মাছের ঝোল হতে পারে, ছেলের মাছের ঝোল হতে পারে, ভালোবাসার মাছের ঝোল হতে পারে। গল্পটা এতই অন্য রকম এবং যেভাবে ভেবেছে, যেভাবে গল্পটাকে গেঁথেছে, ভীষণ অন্য রকম একটা স্বাদের ছবি। ঘরে ফেরা তাও হয় না, আমাকে পারলে দত্তক নিয়ে নাও, পালাবো তোমার হাত ধরে যত দূরে যাই, তোমাকে বুকের ভেতরে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।